সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমরা ইতিমধ্যে জানো বিশ্বে আজ এক অজানা মহামারীতে অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আজ বিশ্ব বিপদগ্রস্ত। সেই বিপদগ্রস্ত আমাদের বাংলাদেশও, তার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে বিপদগ্রস্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির নির্দেশনায় এবং আমাদের অক্ষ সুলতানপুর হাবিব স্টুডেন্ট কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন স্যারের নির্দেশনায় আজকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রবিউল হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা সুলতানপুর হাবিব স্টুডেন্ট কলেজ, আজকে তোমাদের ব্যবসা সংগঠনের একটা অধ্যায় নিয়ে আজকে আমরা সংক্ষেপে একটু আলাপ করব। আমাদের যে বিষয়টা আজকে আলাপ করব সেই বিষয়টা হলো ব্যবসায় সংগঠনের প্রথম পক্ষ পার্ট টু। আমরা জানি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, আর জন্মগ্রহণ করলে মানুষের মৌলিক যে চাহিদাগুলো সৃষ্টি হয় সেই চাহিদাগুলোর একটি হলো খাদ্য। এই খাদ্য জোগাড় করার জন্য আমরা জানি আমাদের অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থ আমাদের আসে শ্রম থেকে, আর সেই শ্রম হলো, শ্রমের একটা মাধ্যম হলো ব্যবসা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মানুষের অভাব অসীম। এই অভাবকে অভাব পূরণের জন্য আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করি, কোনো না কোনো ব্যবসা করি, কোনো না কোনো কিছু করে, সেই করার থেকে একটাও সর্বোত্তম মাধ্যম হইল ব্যবসা। এই ব্যবসা আমাদের পৃথিবীর জন্ম লগ্ন থেকে মানুষ এই ব্যবসা থেকে মানুষ এই পৃথিবীর জন্ম লগ্ন থেকে এই ব্যবসার একটা নিয়ম আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকা অর্জনের সর্বোৎকৃষ্ট মাধ্যম হইল ব্যবসা, যিনি আমাদের নবী করেছেন সেই ধারাবাহিকতা আজকের আধুনিক বিশ্বে ব্যবসা একটা জীবিকা অর্জনের জন্য একটা উত্তম একটা মাধ্যম। আজকে আমরা যে বিষয়টা আলাপ করবো সেটা হলো ব্যবসা কি। খুব সংক্ষেপে আমি যদি বলি ব্যবসা কি, ব্যবসা বলতে আমরা বুঝি মুনাফা, ব্যবসা হলো মুনাফা অর্জনের জন্য অর্থনৈতিক বৈধ কার্যাবলীকে ব্যবসা বলে। তাহলে মুনাফা অর্জনের জন্য অর্থনৈতিক বৈধ কার্যাবলীকে ব্যবসা বলে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ বৈধ কার্যাবলী, আমরা জানি কোন ব্যবসায়ী ধরো একটি মুদি দোকান, তার ব্যবসা হলো চাল ডাল আটা ময়দা ইত্যাদি বিক্রয় করা। এখন এই লেবাসে সে যদি মুদি দোকানের মধ্যে যদি সে মদ গাঁজা হেরোইন সে বিক্রি করে, তাহলে এটা হইল এটাও ব্যবসা অথবা অবৈধ ব্যবসা। তাইলে আমরা আজকে বুঝলাম ব্যবসা কি। ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে আমরা ব্যবসা বলব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে ব্যবসায় কি আমরা আলাপ করছি, এখন আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লিখলাম। যেমন দেখো, ব্যবসা হলো মুনাফা অর্জনের জন্য অর্থনৈতিক যাবতীয় বৈধ কার্যাবলীকে ব্যবসা বলে। নিশ্চয় তোমরা বুঝছ মুনাফা অর্জনের জন্য অর্থনৈতিক যাবতীয় বৈধ কাজ কে বা কার্যাবলীকে ব্যবসা বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা ব্যবসা কি একটা প্রাথমিক একটা ধারণা আমরা পাইলাম। এবার আমরা আজকে ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে একটু আলাপ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আজকে ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে একটু আলাপ করবো তোমাদের সাথে। আমরা মূল কথা যাওয়ার আগে আমরা একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, বৈশিষ্ট্য মানে কি। বৈশিষ্ট্য আগে আমাদের বুঝতে হবে। বৈশিষ্ট্য বলতে আমরা বুঝি ধরো আমি একজন মানুষ, আমার দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, একটি নাক থাকবে, তাহলে আমাকে একটা একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গণ্য করা হবে। যেমন একটা গরু, তার দুটি শিং, চারটি পা, দুটি চোখ,
ইত্যাদি থাকবে। এই তারে জিনিসগুলো নিয়ে বা এই জিনিসগুলোকে দিয়ে আমরা তাকে গরু হিসেবে আমরা নির্ধারণ করব। এই যে জিনিসগুলো দিয়ে বা যে জিনিসগুলো দিয়ে আমরা একটা মানুষ নির্ধারণ করব, যে জিনিসগুলো থাকলে একটা মানুষ হিসেবে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে নির্ধারিত হবে, যে জিনিসগুলো থাকলে একটা গরু সে গরু হিসেবে নির্ধারিত হবে। ঠিক তেমনি ব্যবসা এরকম কিছু বৈশিষ্ট্য আছে, যে জিনিসগুলো না থাকলে না, অর্থাৎ যে জিনিসগুলো ব্যবসা হয়ে গেলে যে জিনিসগুলো থাকতে হবে সেই জিনিসগুলো হলো ব্যবসায়ের বৈশিষ্ট্য। সেই ধারাবাহিকতা আজকে আমরা প্রথম একটা বৈশিষ্ট্য আমরা লাভ করবো। দেখো তোমরা প্রথম কিন্তু মুনাফা অর্জন, মুনাফা অর্জন আমরা নিশ্চয়ই বুঝি, কম মূল্যে পণ্য দ্রব্য ক্রয় করে তুলনামূলক বেশি মূল্যে পণ্য দ্রব্য বিক্রয় করাটা হইল ব্যবসা। আর এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের এই যে পার্থক্য, এই পার্থক্যটাই হইল মুনাফা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কাজে যে ব্যবসায় যে লেনদেনে কোন মুনাফা থাকে না সেটা ব্যবসা হিসেবে গণ্য হয় না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ ব্যবসা হইতে হইলে সেখানে মুনাফার উপস্থিতি থাকতে হবে। মুনাফা ছাড়া যে সকল লেনদেন, যে সকল ক্রয় বিক্রয়, যে সকল আদান প্রদান সেটা ব্যবসা হিসেবে গণ্য হবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় তোমরা বুঝছো ব্যবসায়ের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো মুনাফা অর্জন। এই মুনাফা থাকতে হবে, তাহলে আমরা সেটাকে সেই লেনদেনকে সেই কাজকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে দ্বিতীয় যে আমাদের কথা আইনগত বৈধতা, আমরা সংজ্ঞা আলাপ করতে গিয়ে আমরা আইনগত একটা কথা আলাপ করছিলাম। আইনগত বৈধতা হইল যিনি ব্যবসা করবেন তিনি তার লাইসেন্স অনুযায়ী তা অথবা তার এলাকা নির্দিষ্ট পৌরসভা নির্দিষ্ট ইউনিয়ন বা সিটি কর্পোরেশনের লাইসেন্স অনুযায়ী যে ব্যবসা তিনি লাইসেন্স দিবেন অনুমোদন দিবেন সেই লাইসেন্স অনুযায়ী অর্থাৎ আইনগত বৈধতা আইনগত বিষয় ঠিক রেখে তিনি কাল ব্যবসা বাণিজ্য আদান প্রদান বা ক্রয় বিক্রয় করবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজে আমাদের দেশে লেবাস একটা ব্যবসা, এই লেবাসের ভিতরে অনেকগুলো ব্যবসা করে। এই অর্থাৎ যেটা আমি ঘোষণা দিলাম আমি মুদি ব্যবসা করি, আমি ঘোষণা দিলাম আমি খাওয়া হোটেলের হোটেল ব্যবসা করি, এই মুদি ব্যবসার ভিতরে হোটেল ব্যবসার ভিতরে যদি আমি এর বাইরে অন্য কোন অবৈধ দেশের আইন বহির্ভূত কোন লেনদেন কোন আদান প্রদান কোন ক্রয় বিক্রয় করি সেই লেনদেন গুলো সেই কাজ কারবার গুলো বা সেই আদান প্রদান গুলো অবৈধ হিসেবে গণ্য হবে। সুতরাং আমরা বলতে পারি ব্যবসায়ের দ্বিতীয় বৈশিষ্ট্য হল আইনগত বৈধতা, দেশের আইনের বাইরে স্থানীয় প্রশাসনের বাইরে অনুমোদন ছাড়া কোন কাজ কোন আদান প্রদান কোন ক্রয় বিক্রয় আমরা করা যাবে না, আর করলে সেটা অবৈধ হিসেবে গণ্য হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ের দ্বিতীয় বৈশিষ্ট্য হইল আইনগত বৈধতা, আইনগত বৈধতা থাকতে হবে, আইনগত বৈধতা যদি না থাকে সেটা ব্যবসা হিসেবে গণ্য করা যাবে না। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্যের আমরা তিন নম্বর যে আমাদের বৈশিষ্ট্য ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ক্রয় বিক্রয়, ক্রয় এবং বিক্রয়, ক্রয় করতে যেরকম অর্থের প্রয়োজন হয় বিক্রয় করার পরও অর্থ গ্রহণ করতে হয়, অর্থাৎ পৌনঃপুনিকতা তোমার বারবার হইতে হবে। আমি ক্রয় করার পরে আমি অর্থ নিব, বিক্রয় করার পরে অর্থ গ্রহণ করবো, অর্থাৎ কোন লেনদেন কোন পণ্য ক্রয় বিক্রয়ে পৌনঃপুনিকতা থাকতে হবে। যেমন যেমন আমি একটা উদাহরণ দিই, তুমি তোমার তুমি একজন কাপড় ব্যবসায়ী, তুমি তোমার স্ত্রীর জন্য একটি শাড়ি বাড়িতে নিয়ে বললে তোমার জন্য এই শাড়িটা আমি তোমার জন্য এই শাড়িটা তুমি তোমার স্ত্রীকে শাড়িটা প্রদান করে যদি বলো এই শাড়িটা পরিধানের পূর্বে এই শাড়িটার মূল্য হলো 1000 টাকা আমাকে টাকা দিয়ে দিবে,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে কাপড় ব্যবসায়ী, তিনি তার বউর জন্য, তার ওয়াইফের জন্য তিনি একটা শাড়ি ক্রয় করলেন। শাড়ি ক্রয় করে বিনিময়ে তিনি অর্থ গ্রহণ করলেন। এটা যেরকম একটি ব্যবসা, আর তিনি যদি অর্থ গ্রহণ না করেন এটা ব্যবসার আওতায় পড়বে না। সুতরাং আমি আজকে বলবো ক্রয় বিক্রয়ের পূর্ণ ভূমিকা। ব্যবসা হইতে হলে ক্রয় করতে হবে, আবার বিক্রয় করতে হবে। নিজের ভোগ করার জন্য কোন পণ্য ক্রয় করলে সেটা ব্যবসায়ের আওতায় আসবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ব্যবসায়ের বৈশিষ্ট্যের আর একটা যে আজকে আমরা আর্থিক মূল্য, অর্থাৎ কোন পণ্য ক্রয় করার জন্য বা ক্রয় করতে হলে এই পণ্যটা অর্থের মূল্যে নির্ধারণ করতে হবে। অর্থ ছাড়া কোন পণ্য যেরকম ক্রয় করা যায় না, ঠিক কোন পণ্যের অর্থ মূল্য থাকতে হবে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্থের মূল্য থাকতে হবে, বিক্রয়ের ক্ষেত্রে এটা মূল্য থাকতে হবে। মূল্যবিহীন কোন লেনদেন, পণ্য মূল্যবিহীন কোন আদান প্রদান, মূল্যবিহীন কোন ব্যবসা ব্যবসায়ের আওতায় পড়ে না, এবং অর্থাৎ এটা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলিতে পড়ে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আমরা কিছুক্ষণ আলাপ করলাম। আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, বাড়িতে তোমরা একটু পড়াশোনা করবা, আর আমরা আল্লাহ বাসায় যদি আমরা আগামী ক্লাসে ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে আরো কিছু কথা আছে, আরো সেই কথাগুলো আমরা আগামী ক্লাসে বলবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদ দূরত্বে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।